কৃতি ছাত্রছাত্রীদের পাশে লালুয়াগেড়া সমবায় সমিতি। পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় সমিতির কথা বললে প্রথম সারিতে চলে আসে ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেড়া সমবায় সমিতি। এই সমিতি ময়নার মধ্যে একাধিক কর্মসূচির জন্য খুবই বিখ্যাত। কিছুদিন আগে সমিতির উদ্যোগে কৃষি বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়েছিল। আজ সমিতির বার্ষিক সাধারণ সভায় এলাকার পাঁচটি স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হলো। এমন সংবর্ধনায় আপ্লুত কৃতি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকাগণ। এমনই এক মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান সবিতা সিংহ, উপপ্রধান প্রদ্যুৎ হাজরা, সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা, সভাপতি বুদ্ধদেব সামন্ত, সহ সভাপতি বিনু মাঝি, সম্পাদক কালীপদ মণ্ডল, কোষাধ্যক্ষ শক্তিপদ ঘোড়াই, গ্রাম পঞ্চায়েত সদস্যা অয়ন্তিকা দাস ঘোড়াই, গ্রাম পঞ্চায়েত সদস্য শক্তিপদ বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের লালুয়াগেড়া সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা, আর আমাদের পাঁচটা স্কুলকে আমরা নিয়েছি যে ওদের কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা সম্বর্ধনা দেবো, কারণ আমাদের বোর্ডটা একটু পিছিয়ে হওয়ার জন্য আমরা একটু দেরি হয়েছে। এই আজকেই ওনাদেরকে ডাকা হয়েছে, আমরা সম্বর্ধনা দেবো আমাদের সমিতির পক্ষ থেকে। আমাদের আছে পেটুয়া হাই স্কুল আছে, দেউলি হাই স্কুল আছে, আসনান হাই স্কুল আছে, দক্ষিণ ময়না হাই স্কুল আছে, আর এবারে আমরা নতুন যুক্ত করেছি গার্লস স্কুলটাকে, ময়না বালিকা বিদ্যালয়কে যুক্ত করেছি। আজকে প্রায় 30-35 জন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে। আমার নাম কালীপদ মণ্ডল, লালুয়াগেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক। সবাইকে নমস্কার জানিয়ে আজকে সাধারণ সভা, আমাদের যে বার্ষিক সাধারণ সভা হয় আজকে ডাকা হয়েছে। এবং আজকে আমরা প্রত্যেক বছরের ন্যায় যে কৃতি ছাত্রছাত্রীদেরকে আমাদের সমিতির তরফ থেকে তাদের মনোবল বাড়ানোর জন্য একটা আর্থিক মানি দেওয়া হয়, সেটা আমরা দিচ্ছি আজকে। এবং আমাদের সাধারণ সভা আজকে রয়েছে সমিতির। আজকে আগামী দিনে যে সব পরিকল্পনা রয়েছে আমাদের, অলরেডি আমাদের বইয়ের আকারে আমরা নির্ধারণ করেছি, বাড়ানো আছে। আমাদের প্রত্যেকেই যারা উপস্থিত থাকবেন প্রত্যেকেই আমরা দিয়ে দেব। আমাদের যে সমস্ত নেক্সট ইয়ারের যে পরিকল্পনা অনেকগুলি রয়েছে, কৃষি ঋণ দাদন সংস্থান এবং সমবায়ের সুব্যবস্থা প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়ার জন্য, সঞ্চয়ের আমানতের মাধ্যমে সঞ্চয়ের মনোবৃত্তি গড়ে তোলা, জেএলসির গঠন, ভূমিহীন কৃষকদের স্বনির্ভর করা, এইরকমভাবে অনেকগুলোই পয়েন্ট আমরা কমসে কম 12টি পয়েন্ট দেখেছি। নেক্সট ইয়ারের জন্য আমরা অবশ্যই গড়ে তুলব এবং আরও উন্নতির দিকে আমরা দেখব। আমার নাম বুদ্ধদেব সামন্ত, আমি চেয়ারম্যান সভা সমিতি। আমি নৈছনপুর ওয়ানের প্রধান হিসাবে আমি এটাই বলতে চাইবো যে মানে আমরা কিন্তু একটা প্রোগ্রাম নিয়ে নিচ্ছি, জল বের যাওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়ে নিচ্ছি। 3 দিনের মোটর ফ্রি করে দিলাম, মানে ইলেকট্রিক ফ্রি তা করে দিলাম। চাষিরা জল বের করতে পেরেছে খুব সুন্দরভাবে। এবার রাস্তাঘাটে যে জল ছিল সেটাও বেরিয়ে গেছে। এবং পরবর্তীকালে ক্ষতি যদিও আমাদের কাছে কোনো ঘোষণা আকারে আসেনি, ঘোষণা যদি হয় তাহলে আমরা তার পাশে ওনাদের পাশে দাঁড়াবো, এটাই আমাদের এ আছে। আর আজকে সমবায় সমিতি, আমার লালুয়াগেড়া সমবায় সমিতি নৈছনপুর ওয়ানের মধ্যে দুটো সমবায় সমিতি, তার মধ্যে লালুয়াগেড়া সমবায় সমিতির আজকে বার্ষিক সভা। এই সভাতে বিগত বছরও দেখেছি, এবছরও একইভাবে কৃতি ছাত্রদেরকে একটি সামান্য মানে সম্মানিত করবেন যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে বেছে নিয়েছেন। আমাদের 5টা স্কুলকে নিতে পেরেছি এবারে। আর বিগত সামনের বছর বলবো যে ছাত্রছাত্রীরা আরও সুন্দর রেজাল্ট করুক, আর সেই রেজাল্টের মাধ্যমে এগিয়ে যাও। যিনারা যে ছেলে মেয়েরা আসে, ছাত্রছাত্রীরা আসে, ওদেরকেও বলবো যে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য ভালো করে রেজাল্ট করুক, ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ নিজেকে গড়ে নিতে হবে। আমি নৈছনপুর ওয়ানের প্রধান সবিতা সিংহ। দেখুন, একটা লালুয়াগেড়া সমবায় সমিতিতে আজকেই কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা, এটা প্রথম নয়। বিগত কয়েক বছর যাবত এলাকার বেশ কিছু স্কুলেই, প্রথমে 4টে স্কুলে দেওয়া হতো, এবছর একটা স্কুলে বাড়ানো হয়েছে। মাধ্যমিক এবং এইচএসের টপার 3 জনকে আরও উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামটা নেওয়া হয়, যাতে আগামী দিনে তাদের পথ চলার পথে
কতটা সুগম হয় সেই জন্যই কিন্তু এখানে ডেকে একটা আমরা সম্বর্ধনা ওদেরকে দেওয়া হয়। আচ্ছা দেখুন, সমিতি আজকে প্রায় 58 বছরে চলছে। এখানে 1900 জন মেম্বার রয়েছে, 1907 জন। কাস্টমার রয়েছে 5000 মতো। ডিপোজিট, টোটাল ডিপোজিট আছে প্রায় 10 কোটি, এবং টোটাল লোন এখানে দেওয়া হয়েছে 9 কোটি 20 লাখ মতো আছে। এর মধ্যে কৃষি ঋণ আছে 5.5 কোটি, আর বাকিটা সমিতি তার নিজস্ব ফান্ড থেকে এলাকার মৎস্যচাষী, শিক্ষক, ব্যবসায়ী এবং এসএসজি গ্রুপকে দাদান করেছে। এবং এখানে 150 এসএসজি গ্রুপ রয়েছে। সেই এসএসজি গ্রুপেদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হয়, টেলারিং থেকে ফুড প্রসেসিং দেওয়া হয়, আবার ইমিটেশন, সদ্য ইমিটেশন ট্রেনিং দেওয়াও হবে, বিভিন্ন প্রকল্প না হয় সবসময়ের জন্য। এবং কিছুদিন আগে কৃষক বন্ধুদের জন্য এগ্রিকালচার ট্রেনিং প্রোগ্রাম একটা নেওয়া হয়েছিল এবং সেটা খুব সাকসেসও হয়েছে। এই দেখুন, আমার নাম রঞ্জিত হাজরা, ম্যানেজার লালগড়ে সোসাইটি। একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার। ময়না বাইপাস রোড, 3 রাস্তার মোড়, 8 বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, 24 ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র। এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ SSK হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার, আর এনটিগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন, হৃদরোগ বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার, হৃদরোগ বিশেষজ্ঞ আর এনটিগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার, তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন ডক্টর দীপায়ন সরকার চেম্বার করছেন প্রতি বুধবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার খুঁটদার চেম্বার করছেন প্রতি সোম, বুধ ও শুক্রবার, প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময়, সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার 25 বছরে পদার্পণ করল। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের 25 বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর 20% থেকে 40% পর্যন্ত ছাড় রয়েছে। এছাড়াও 2000 টাকার ওপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার। এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি, ফ্রক, চুড়িদার, জিন্স ও কটন প্যান্ট, শার্ট, টি শার্টের বিপুল সম্ভার। সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার। ঠিকানা গজিনা পেচুয়া মোড়, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নম্বর 8609283797। আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ, পেচুয়া মোড়, ময়না। প্রোপ্রাইটার শেখ ইয়াসিন, রায়কিশোর পেইন্টস, পেচুয়া মোড়, ময়না। প্রোপ্রাইটার বিশ্বজিৎ গাথাই, শিবশক্তি ফিট সেন্টার, পেচুয়া মোড়, ময়না। প্রোপ্রাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স, পেইন্টস ডক্টর গড়সাফাত, বৃহস্পতিবারের বাজার, ময়না। এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ, জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা। প্রোপ্রাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা।